আমি হচ্ছে এই রুমটা বুকিং নিয়েছি একদিনের জন্য, আর আগে বলে নিচ্ছি এটা আমার নিজের চয়েস না, এটা আমাকে অটোওয়ালা প্রেফার করেছে। দ্যাট মিন্স ওরা হচ্ছে কমিশন পায় একটা রুম প্রেফার করার জন্য, কমিশনের মাধ্যমে ওরা বিভিন্ন রুম প্রেফার করে থাকে। এটা হচ্ছে 205 নম্বর রুম। সো আমি এই রুমটা এখন আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সবার শেষে আমি প্রাইসটা বলে দেবো যে এটা একদিনের জন্য কত টাকা খরচ হবে আপনাদের জন্য। সো ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখুন, আই হোপ এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। দিস ইজ সি নাইট রিসোর্ট, অটোওয়ালা আমাদেরকে এই হোটেলে নিয়ে আসছে এবং এটা প্রেফার করছে। সো আমরা জাস্ট চেক করার জন্য যাই, দেন ওনারা আমাকে কনভিন্স করে এটা ভাড়া দিয়ে ফেলে। সো গাইস, আজকে আমি আপনাদেরকে এই হোটেলটির একটি রুম রিভিউ করে দেখাবো এবং ওইটার ডিটেল বলে দিব। সো প্রথমে আমি এই রুমে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে, সরি আমি জুতা রেখে আসছি, জুতা বাহিরে রাখা যাবে না, জুতা আপনাদেরকে ভেতরে নিয়ে আসতে হবে, না হলে হারিয়ে যেতে পারে। এটা হচ্ছে উপর একটা সিটকারি, নিচে একটা সিটকারি আছে, আর এটা হচ্ছে চাবির লক। ওকে, আপনি যখন বাইরে যাবেন তখন চাবির লক দিয়ে রুমটা লক করে যেতে পারবেন। সো এটা হচ্ছে আমার রুমের ভিউ। রুমের মধ্যে ফার্স্ট অফ অল আপনারা পাবেন একটি সোফা, বসে বসে সময় কাটানোর জন্য, যেহেতু এটা কাপল বেডরুম, সো এখানে কাপল সোফা আছে, দুজনে বসতে পারবেন। দেন একটি সেন্টার টেবিল, দেন একটি বেড পাবেন, বেডের পাশে একটি সাইড টেবিল পাবেন ছোট, যেটার মধ্যে জুতা রাখতে পারবেন, এবং একটা ড্রয়ারও আছে। দেন একটি মিরর পাবেন ফেস দেখার জন্য, আপনার বাইরে বের হওয়ার সময় আপনার চেহারা দেখে নেবেন সুন্দর লাগতেছে কিনা। দেন আরও থাকবে একটি আলনা, দেন একটি টিভি পাবেন, এলইডি টিভি। দেন টিভির এখানে নিচে আরও একটি ড্রয়ার এবং একটি বক্স পাবেন। সো এই হচ্ছে আমার রুম, আমি আরও ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটার সাথে থাকবে একটি ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, আমি ওয়াশরুমটিও আপনাদেরকে দেখিয়ে দেব। দেন আরও থাকবে একটি বারান্দা, যদিও বারান্দাটি খুব বেশি বড় না, ছোট। আর এইটাতে আপনারা হচ্ছে সি ভিউ পাবেন না, এটা হচ্ছে একটু ভেতরের দিকে। আর আপনারা যদি সি ভিউ যুক্ত হোটেল নিতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া অনেক বেশি পড়বে। আর আমরা হচ্ছে ভাড়া কমানোর জন্য একটু ভেতরের দিকে আসছি হোটেল বুকিং করার জন্য। বাট সমুদ্র তো আপনারা দেখবেনই কক্সবাজার এসে, সো হোটেল থেকে সমুদ্র দেখতে হবে এমন কোনো কথা নাই। আপনারা তো আসছেন সমুদ্র দেখার জন্য, হোটেল থেকে কেন দেখতে হবে? হোটেল থেকে সমুদ্র দেখতে চাইলে আপনাদের ভাড়া অনেক বেশি পড়ে যাবে। হোয়াট এভার, প্রথমে বলে দিচ্ছি যে এটা ভাড়া কত। আমার কাছ থেকে ওরা 1500 টাকা রেখেছে একদিনের জন্য, আর একদিন মিন্স সকাল 11টা থেকে পরের দিন সকাল 11টা পর্যন্ত হচ্ছে 24 আওয়ার, এটা হচ্ছে আপনার বুকিং টাইম। আপনি যদি 12টার দিকে বুকিং করেন তারপর আপনি সকাল 11টা পর্যন্ত পাবেন পরের দিন, ইভেন আপনি যদি বিকেল 5টা বাজে বুকিং করেন তারপর আপনি পরের দিন সকাল 11টা পর্যন্ত থাকতে পারবেন। বাট তার 30 মিনিট কম বেশি হলে কোনো প্রবলেম করে না, হোয়াট এভার। আর তারা আমাকে প্রোভাইড করেছে 2টি শ্যাম্পু, মিনি প্যাক শ্যাম্পু, যেহেতু একদিনের জন্য, তো তারা আমাকে 2টি শ্যাম্পু প্রোভাইড করেছে যেহেতু কাপল বেডরুম, আর সাথে ছিল একটি সাবান। এছাড়া তারা আমাকে আর কোনো কিছুই প্রোভাইড করে নাই, সব কিছু আমার নিজের ইউজ করা। আর যে জিনিসটা আমাকে হতাশ করেছে সেটা হচ্ছে সোফার যে ফোমের উপরে কাভারটা আছে, সেই কাভারটা হচ্ছে অনেকটা ময়লা, ইভেন নিচে ময়লা জমে একটা দাগ পড়ে গেছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে সবসময় বলবো যে হোটেল নেওয়ার সময় অটো ড্রাইভার আপনাকে যেটা প্রেফার করবে আপনি কখনো সেটাতে থাকবেন না। আপনি কয়েকটা হোটেল দেখবেন, আপনার যেটা ভালো লাগবে, যেটা মনে হবে আপনার জন্য সুইটেবল, আপনার জন্য পারফেক্ট, আপনি সেটা নেবেন। আপনি জাস্ট রিসেপশন দেখে কিন্তু চুজ করবেন না যে হোটেলটা কেমন, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। সো আগে হোটেলটা ভালো মতো দেখবেন, মানে রুমগুলো ভালো মতো দেখবেন, দেন আপনারা হচ্ছে চুজ করবেন যে ওইটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি না। আর আমি বলে দিচ্ছি যে এই রুমটা মানে 1000 টাকা হলে পারফেক্ট ছিল, 1500 টাকা দিয়ে আমি ভাড়া নিয়েছি, কারণ আমি হচ্ছে ফার্স্ট টাইম এসেছি কক্সবাজার, আমি জানি না যে এখানকার প্রাইস রেঞ্জ কেমন। সো ফাইনালি আমি বুঝতে পারলাম যে এটার প্রাইস রেঞ্জ 1000 টাকার মধ্যে, আর এটা আমাদের কাছে ওনারা চেয়েছে 2500 টাকা। দেন আমি যখন বলেছি যে আমি ব্লগার তখন তারা আমার থেকে 1500 টাকা নিয়েছে, বাট 1000 হলে ঠিক ছিল। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার চাবি, রুমের চাবি। সো এখন বাথরুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আনফর্চুনেটলি এখানে কোনো হাতল নাই যেটা দিয়ে আমি দরজা খুলবো এবং দরজা লাগাবো, আমাকে ধাক্কা দিয়ে লাগাতে হবে, ধাক্কা দিয়ে খুলতে হবে। এটা হচ্ছে আমাদের যে রুমটা, সে রুমের ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, দেন একটি মিরর এবং একটি বেসিন। আমি আপনাদেরকে আবার বারান্দার দুই দিকের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক। সো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো যারা আমার নেক্সট ভিডিও দেখতে চাচ্ছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেল এখন থেকে রেগুলার আপনারা ব্লগ পাবেন। সো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।